তাসমানহারির পক্ষ থেকে আমাদের মৌয়াল কিভাবে মধু সংগ্রহ করতেছে সেটা আমরা সরাসরি যখন মধু সংগ্রহের জন্য আসি মানে আমরা সরজমিনে এসে মধুগুলো সংগ্রহ করে নেই তখন আমরা এই বিষয়গুলো আপনাকে দর্শকদেরকে দেখিয়ে থাকি উনি আমাদের মৌমাছি মৌয়াল চাক থেকে মধু যে অংশটায় মৌমাছি রয়েছে সেই অংশটা থেকে মৌমাছিকে সরিয়ে দিচ্ছে ধোয়া সাহায্যে আর ভূতি দিয়ে সরিয়ে দিচ্ছে এবং কি তারপরে আর যিনি অংশ এই অংশটাতে মধু আছে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সাদা সাদা একটা অংশ বের হয়ে আসলো ওই অংশটা উনি কেটে নেবে ওই অংশটাতে ভালো মধু হয়েছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করে আপনার মতামত জানাবেন না আরও আছে আরও আছে মৌচাকে একটা জিনিস থাকে যেটা হলো পোলেন পোলেনটা মৌমাছির প্রোটিনের চাহিদা পূরণ করে কিন্তু আমরা মধুর সাথে পোলেনটাকে অ্যাডজাস্ট করি না কারণ হলো পোলেনটা মধুর রং পরিবর্তন করিয়ে দেয় এই জন্যে পোলেনটাকে ফেলে দিতে হয় এবং আমরা যেহেতু দেখি যে চাক্কাটা মধুরে একটু ঘোলাটে ভোলা ঘোলাটে বন্যের হয় এটার কারণে কিন্তু হলো এই পোলেনটা সাধারণ জিনিস বলি যে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে মধুর বৈশিষ্ট্য কি চাক্কাটা মধু আসলে একটু হয় যেহেতু আর একটু 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 ঘোলাটে বনের হ্যাঁ ঘোলাটে বনের হয় ঘোলাটে বললে খুব একটা ঘোলাটে না একটু নর্মালি যে চাষের মধু হচ্ছে একটু গোলা হয় কারণ হলো এটার পোলেন থাকে এই জন্যই পোলেন যে হলুদ পোলেনটা থাকে মৌমাছি যেটা পুষ্প রেণু এটা মিশে যায় মধুর সাথে এই জন্য একটু ঘোলাটে হয় তাছাড়া কিছু নয় এটা আসলে প্রোটিনের চাহিদা পূরণ করে আমাদের নিজেরও প্রোটিনের চাহিদা পূরণ করে আপনারা চেষ্টা করবেন যে যুক্ত মধুটা খাওয়ার জন্য পোলেন যুক্ত পোলেনযুক্ত মধুটা প্রোটিনের জন্য বেশ ভালো এবং স্বাস্থ্যের জন্যও ভালো আরও আছে আর একটু আছে উপরে আছে আচ্ছা কাটা শেষ এখন সে মধু নামিয়ে নিয়ে আসবে আমরা দেখি কি পরিমাণ মধু হয়েছে এবং মধুগুলো দেখতে কেমন আমরা এখন যে মধুগুলো কাটতেছি সেই মধুগুলো একটু সাদা বর্ণের হয় সাদা রঙের হবে হালকা হালকা লালচে লালচে হবে আস্তে আস্তে আমরা দেখি যে অনেকে প্রশ্ন যে মৌ চাকে কি মধু মারা যায় বা ওনারা যে মৌমাছিকে সরিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে চাকের নিচে কয়েকটা মৌমাছি পরে আছে সেটা যে মৌমাছিগুলো যে মধুগুলো যে কয়েক ঘটা পড়ছে এগুলোকে খাওয়ার চেষ্টা করতেছে এমনিতে কিন্তু মৌ চাকের থেকে যে একটা মৌমাছিও মারা যায়নি আমরা দেখতে পাচ্ছি আহত কোনো মৌমাছি নেই কোনো মৌমাছি কিন্তু আহত হয়নি আমরা এখানে জিনিস দেখি চাকের মধু বাদেও একটা জিনিস থাকে এটা হলো পোলেন এটা আমরা এই পোলেনটা গন্ধ শুকাই বুঝতে পারবো এটা কিসের পোলেন আমরা গন্ধ শুকলাম এটা আমরা বুঝতে পারতেছি এটা এখনকার যে পোলেনগুলো হচ্ছে এটা হলো আপনার কি ফুল বলে কদম ফুলের কদম ফুলের পোলেনটা এখন এখন কদম ফুল ফুটে গেছে কদম ফুল যথেষ্ট পরিমাণ পোলেন একটু ধূসর বর্ণের হ্যাঁ হ্যাঁ